এখানে ধানগুলাতে এখন পাকা ধানগুলাতে সিজগুলা কাটা দিচ্ছে, এগুলো বীজগুলা যদি না দেয় তাহলে আরো পোকাটা বেড়ে যাবে, আবার বেশি হয়ে যাবে। এই জন্য আমরা পাকা ধানের পর এখন সিজ কাটা একটা বীজ ব্যবহার করতেছি। ছিলাম তারা এই রোগটা ধরতে পারছে, এটা একটা নতুন রোগ ছড়াইছে, এটা আমাদের একটা নেক ব্লাস্টের রোগ। এই রোগটা নিরূপণের জন্য কৃষি অফিসাররা অনেক চেষ্টা করতেছে কিন্তু তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন রোগটা খুব জরুরি হয়ে পড়ে গেছে আর কি। এই জন্য আপাতত আমরা সেতারা বীজ স্প্রে